ছি ভাই কেমন আছেন আপনি চমৎকার দর্শক যারা রয়েছে তাদের মতে আপনার যে নেগেটিভ ক্যারেক্টার আছে সেটাই তারা পছন্দ করে এটার জন্য কি আপনার আলাদা কোনো প্যাশন আছে যে আমি চরিত্র করলে নেগেটিভই করবো এরকম কোনো কিছু ছিল না ওরকম কোনো প্যাশন ছিল না যে যখন যেটা আমার সবগুলো করতেই ভালো লাগে সেটা দুষ্ট চরিত্র হোক কিংবা ভালো চরিত্র হোক আচ্ছা অনেকগুলো তো করেছেন মহানগর করেছেন বলি করেছেন যেখানে আপনার অভিনয় আসলেই প্রশংসা পেয়েছে এছাড়াও আরও অনেকগুলো কাজই আপনার আছে যেগুলো দর্শক পছন্দ করেছে তো ব্যক্তিগতভাবে আসলে কেমন এই যে মানে খল চরিত্র অভিনয় করেন ব্যক্তিগত জীবনে আপনি কেমন সেটা আমি কীভাবে বলব তবে এতটুকু বলতে পারি ব্যক্তিগতভাবে মানে খল চরিত্র খল চরিত্রের যেসব বৈশিষ্ট্য সেসব আমার পছন্দ না আর কি মানে আমরা যেসব কারণে মানুষকে অপছন্দ করি যেমন খল চরিত্র যারা করে তারা তো ভালো মানুষ হিসেবে বিয়ে করে না তো খল চরিত্রের যে বৈশিষ্ট্য সেগুলো আমার পছন্দ না আচ্ছা পছন্দ না কিন্তু চরিত্রের কারণে ওটা তো আরেক জিনিস হ্যাঁ ওটা অভিনয় করছি আপনার আসলে শুরুটা কিভাবে হয়েছিল মানে মিডিয়ার কথা বলছেন আপনি মিডিয়ার শুরুটা আমি তো মঞ্চে কাজ করতাম নিয়মিত চাকরি বাকরি করতাম তারপর দু হাজার পনেরো সালের দিকে চাকরি আমি অনেকগুলো করেছি প্রায় পাঁচ ছটা চাকরি করেছি কিন্তু আমি আসলে থিত হতে পারছিলাম না আর যেখানে আমি চাকরি করছি যারা তারা আমাকে যে কারণে নিয়েছেন আমি আসলে এটা আমার ফিলিং যে আমি ওদেরকে সেভাবে দিতে পারছিলাম না আসলে এটা এই উপলব্ধিতে আমার বেশি হয়েছে পরে এসে ওই মোমেন্টে হয়নি ওই মোমেন্টে আমার আস আরও অভি অভিমান হতো যে আমি এত এফোর্ট দিচ্ছি কিন্তু আমার কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না অথবা প্রমোশন হচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার পাশের ডেস্কে আমার যে বন্ধুটা যে কলিগটা ওনার প্রমোশন হচ্ছে বা ইনক্রিমেন্ট হচ্ছে তখন খুব অভিমান হতো কিন্তু পরবর্তীতে আমি যখন অন্য জায়গায় কাজ করা শুরু করলাম প্রফেশনালি তখন চিন্তা করে দেখলাম যে ওনারা আসলে আমাকে কেন প্রমোশন দিবে কেন ইনক্রিমেন্ট দিবে আমি তো তাদের কাজ ঠিকঠাক মতো দিতে পারছি না দু হাজার পনেরো সালের শেষের দিকে এসে আমি আসলে চাকরি করে শান্তি পাচ্ছিলাম না কোনো দিকে শান্তি পাচ্ছিলাম না সেটা আর্থিকভাবেও হোক বা এমনিতে যে বিষয়গুলো আছে সেদিক দিয়ে হোক আর কি তখন শুরুতে আমি আসলে ঢাকা চলে আসি এনে কাজ করার জন্য তো এর আগে আমি এলএনে কাজ করতাম যেমন চিটগঙ্গ থাকতেই মানে যখন চাকরি বাকরি করতাম আর কি তখন থেকে আমি শর্ট ফিল্মে কাজ করেছি প্রায় পাঁচ ছয়টা একটা সিনেমায় কাজ করেছি তারপরে বেশ কিছু তিন চারটা টিভি নাটকে কাজ করেছি তো এর ভিতরে আমার বেশ কিছু ছোট ভাই শুভাকাঙ্ক্ষী যারা ঢাকায় থাকেন ওরা আমাকে যেটা স্বাভাবিক বলে আর কি যে নাসির ভাই আপনি ঢাকায় চলে আসেন না কেন আবার চিটাঙ্গে যারা আছে তারাও অনেকে বলে যে আপনি ঢাকায় চলে যান না কেন এখন তারা তাদের জায়গায় বা ভালোবাসার জায়গা থেকে বলে কিন্তু প্রতিটা মানুষ তার পরিস্থিতির উপর ভিত্তি করে আসলে ডিসিশান নেয় অথবা সময় বলে কখন কখন সে কি করবে তখন আমার ওই দু সালের দিকে আমি সব কিছু গুছিয়ে ঢাকায় চলে আসে ঢাকায় ঢাকায় এসে আমার এক ছোটো ভাইয়া আছে হাবিব শাকিল সেও একজন ডিরেক্টর ওর বাসায় উঠি তো তারপর টুকটাক 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 কাজ শুরু হয় আর কি কাজ করতে থাকি কাজ করতে করতে এখনও কাজ করছি আমাদের দেশে তো অনেক খল চরিত্রের যারা ছিল লেজেন্ডেরি অনেকেই ছিলেন আগে আমি যদি বলি হুমায়ুন ফরিদি তারপর রাজীব আরো অনেকেই ছিলেন চরিত্রে আপনার কি কোনো আইডল আছে যে ওনাকে দেখে আপনি অনেক কিছু তার কাছ থেকে নিয়েছেন না ওরকম ওরকম আইডল নাই কিন্তু আপনি যাদের কথা বললেন সে হুমায়ুন অভিনেতা মূলত আসলে খল অভিনেতা আমরা বলি আর কি অভিনেতা ওনার মতো হতে চাই এর মতো হতে চাই ওটা আমার ভিতরে কাজ করে নাই এমনি ভালো লাগে ওনাদের অভিনয় হ্যাঁ যেমন হুমায়ুন ফরিদির কথা যেহেতু বললেন ওনার খুব পঁচা সিনেমাও আমি দেখেছি সিনেমা ভালো না কোনো কিছু ভালো না কিন্তু উনি ওনার জায়গায় ঠিক আছেন এই জিনিসটা আমাকে আমার ভিতরে এই জিনিসটা কাজ করেছে যে একটা অভিনেতা বা একটা মানুষ সে যেটাই করুন না কেন হয়তো আশেপাশের অনেক কিছুই অনেক সমস্যার মধ্যে দিয়ে আছে কিন্তু সে তার কাজটা ঠিকঠাক মতো করছে ওই জিনিসটা কাজ করে কিন্তু নির্দিষ্টভাবে ওই ধরনের কোনো কিছু নাই যে অমুকের মতো বা তমুকের মতো বা এর মতো কাজ করতে চাই ওগুলো সবগুলো হচ্ছে ভালো লাগার মানুষ যেগুলো বললেন আপনি বা পছন্দের মানুষ পছন্দের অভিনেতা অভিনেতা আপনার পছন্দের তালিকায় শীর্ষেকে বাংলাদেশে যদি আমি বলি যে ফিল্মে বা নাটকে বা ওয়েব ফিল্মিটি এখন তো সব প্ল্যাটফর্ম একেবারে একাকার হয়ে গেছে সব কিছুই অনলাইনে পাওয়া যায় এর মধ্যে আসলে যদি আমি বলি যে আপনার পছন্দের তালিকাটা একেবারে শীর্ষে কারা কারা আছে সেই ওয়ান ওয়ান অ্যান্ড অনলি হুমাইন ফরিদি আর বাকিরা তো আছেই বাংলাদেশে প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আর যাব আর এই আর একটা কথা বলি বাংলাদেশের কথা আমরা অনেক সময় বলি তো আমার কাছে অদ্ভুত মনে হয় আমার কাছে মনে হয় যে যে লাইনে কাজ করুন না কেন অভিনেতা বলেন ডিরেক্টর বলেন আমার কাছে খুবই ব্রিলিয়ান্ট মনে হয় দেখেন আমরা দুই দিনে একটা টিভি নাটক করি এটা খুব অসম্ভব একটা বিষয় কিন্তু যে লাইট করছে তাকে যখন বলে দেওয়া হয় যে এখন হচ্ছে সময়টা হচ্ছে সকাল দশটা অথবা আটটা ও ঠিকঠাক মতো ও খুব যে শিক্ষিত বিষয়টা তা না ও হয়তো অনেক করে 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 একটা জ্ঞান অর্জন করেছে এখন সময়ের অপ্রতুলতা আছে বাজেটের অপ্রতুলতা আছে আর অনেক সীমাবদ্ধতা তো আছেই সেসব কারণে আর কি নইলে আমার কাছে মানে অদ্ভুত মনে হয় আর কি অদ্ভুত লাগে আর কি আচ্ছা মানে খুব শর্ট টাইমের মধ্যে আমরা নাটক বা কোনো একটা কাজ আমরা সেরে ফেলি এবং যারা আর্টিস্ট আছে তারাও খুব ট্যালেন্টেড যেটা আপনি বলতে চাচ্ছেন তাই তো তো আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে আরও সামনে এগিয়ে নিতে আর কি কি করা দরকার আপনার কি মনে হয় করা অনেক কিছুই দরকার আমার মনে হয় আর কি কিন্তু মূল যেটা করা দরকার আসলে এটা কমন কথা এটা অনেক মনীষীরাও বলে গেছেন সবাই বলেন সেটা হচ্ছে যে আমি যেটা করছি ওটা যাতে সুন্দর মতো করতে পারি যেমন মনে করেন আমার কল টাইম হচ্ছে আটটায় আমাকে আসলে পোনে আটটায় এখানে আসা উচিত আবার আমি পৌনে আটটায় আসলাম তাহলে আটটা বাজে শুরু করা উচিত বা নয়টা বাজে শুরু করা উচিত যতটা বাজে ওটা শুরু হচ্ছে বারোটা বাজে তাহলে তো হবে না আসলে সুতরাং আমি যতটুকু করছি ওটাও যদি ওই টাইমটা যদি আমি ইউটিলাইজ করতে পারি তাহলে কিছু তাহলে কিন্তু একটা ভালো কাজ করা খুবই সম্ভব সুতরাং কি কি করা উচিত এটা অনেক কিছুই করা উচিত এতগুলো তো মূল যেটা করা উচিত সেটা হচ্ছে আমি যদি আমার কাজটা করি সে আমার আমি অভিনেতা তার আমার কাজটা হচ্ছে আসলে অভিনয় করা শুধু অভিনয় করা না যে সময় আমার কাজ থাকে না তো ওই সময় আমার কাজ আছে অভিনেতা হিসেবে আমাকে ঠিকঠাক রাখা আমার ফিজিকটা ঠিক রাখা আমার কথা বলাটা ঠিক রাখা বা আমার ক্যারেক্টারটা নিয়ে ভাবা হয়তো আমি পাঁচ দিন ফ্রি তো পাঁচ দিন আসলে আমার শুয়ে বসে কাটাবো বিষয়টা তা না পাঁচ দিন হচ্ছে আমার অন্যান্য কাজ আছে ওই নির্দিষ্ট যে দিন আমি শ্যুট করব সেই দিনের জন্য আমার একটা প্রিপারেশানের দরকার আছে ওই জায়গাটা এটা আমি অভিনেতা হিসেবে বললাম ওই জায়গাটা যে ডিরেক্টর আছেন যিনি বা অন্যান্য যে যা ওনাদেরও একই জিনিসটা করা উচিত আমাদের এখানে যেসব সমস্যা মনে হয় আমার তার কাছে অনেকগুলো সমস্যা আছে যেমন প্রি প্রোডাকশান বা প্রি প্ল্যান করা ওইটার খুব অভাব আমি দেখি আর কি এটা সবার ক্ষেত্রেই

উপলব্ধির কথা বলছি আমি ঠিকঠাক করি নাই ওখান থেকে আমি রিটার্ন পাই নাই এখন এখানে ঠিকঠাক করার চেষ্টা করছি যার কারণে আমি কিছু রিটার্ন দেখতে পাচ্ছি দর্শকের কাছ থেকে ডিরেক্টরদের কাছ থেকে কলিকদের কাছ থেকে সবার কাছ থেকে চেষ্টা করছি এটা এটা অনেক এই চেষ্টার আসলে কোনো শেষ নাই অনেক কিছু যে চেষ্টা করে করে ফেলেছি বিষয়টা তা না চেষ্টা করছি চেষ্টাটা করা উচিত আর কি যেটা করছি সেটা যাতে ঠিকঠাক মতো করি আচ্ছা আমাদের ইন্ডাস্ট্রিতে এই যে কিছু বিষয়গুলো আছে টাইম স্কেজিউলের ব্যাপারগুলো আছে এগুলো মেনটেন করলে আমাদের ইন্ডাস্ট্রি আরও সামনে এগিয়ে যাবে হ্যাঁ সেটাই আপনার মনে হয় যে কমেন্টমেন্টটা যদি একটু ঠিক রাখা যায় আসলে এটা ঠিক রাখা উচিত যে কোনো কিছুর ক্ষেত্রে আমি আসব বলে আপনাকে কেন বসিয়ে রাখব আমি বললাম যে দশটা বাজে আসবো আমার কটেন দশটায় বা যে কোনো একটা মিটিং দশটায় আমি কেন এগারোটা বাজে আসবো আমি কেন এক ঘন্টা আপনাকে বসিয়ে রাখবো ভাই আর ঢাকা শহরের অবস্থাটা আমরা জানেনি আমি একদিনে দুইটার বেশি প্ল্যান করতে পারেন না সুতরাং সবারই ওই শ্রদ্ধা থাকা উচিত আর কি আচ্ছা একজন অভিনেতা হতে গেলে কি কি গুণ দরকার তার মধ্যে নিশ্চয়ই একটা টাইম স্কেডিউল মেনটেন করা এছাড়া আর কি কি গুণ দরকার এটা আসলে অভিনেতা হতে গেলে না আমার জীবনটা একটু সুন্দর করে যাতে অশান্তিতে না যায় শান্তিতে থাকতে পারি ওটার জন্য আসলে যেগুলা করা দরকার একটা অভিনেতা হওয়ার জন্য আসলে তাই করা দরকার যেমন মনে করেন একজন ডাক্তার হতে কি করা দরকার ডাক্তার হতে যা যা করা দরকার অভিনেতা হতে তা তা করা দরকার মানে আমার কাজটা ঠিকঠাক মতো করা আমার প্রিপারেশনটা ঠিকঠাক মতো নেওয়া এক একটা রাস্তা এক এক একটা একটা কিন্তু আসলে পরিশ্রম বা কি করবে অনেকে বলে না এরকম অনেকে আমাকেও অনেকে বলে অভিনেতা হলে কি করতে হবে আগে তো আমাকে রেডি করতে হবে নিজেকে আমাকে কথা বলাটা ঠিক মতো শিখতে হবে অভিনেতা তো এমনিতে আমি আমার সাথে কথা বলে তো অভিনয় হয়ে যায় আমি আপনাকে ভালোবাসি জানেন এভাবে বললে তো হয়ে যায় কিন্তু এই কথাটা বলার জন্য অনেক লম্বা একটা প্রিপারেশান আছে যাতে আমার চেহারার মধ্যে ওই ভাবটা না পড়ে কোনো আরষ্টতা না থাকে তাহলে একটা প্রিপারেশান আছে না এই প্রিপারেশানটা অনেক লম্বা প্রিপারেশান এটা আসলে দুই কথাই বলে সম্ভব না তবে এতটুকু বলতে পারে যে অবশ্যই একটা মানুষকে সুন্দর একটা রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে তার মানে এই নয় যে পাঁচটা বাজে আমাকে উঠতেই হবে সাতটা বাজে এটা করতে হবে আটটা বাজে ওই রুটিনের কথা বলছি না যেমন আমার ধরলাম যে একটা নির্দিষ্ট কথা যদি বলি আমার অবশ্যই উচিত এক্সারসাইজ করা শারীরিক শরীরটাকে ফিট রাখার জন্য এখন এটা আসলে আমার প্রতিদিনই করতে হবে সেটা ঝড় হোক বাদল হোক যাই দুনিয়া উল্টে যাক নির্দিষ্ট সময়ের জন্য ধরলাম যে সেটা বিশ মিনিট এমন নয় যে আসলে এক ঘন্টা করে এক্সারসাইজ করতে হবে বিশ মিনিট কিন্তু এটা হচ্ছে প্রতিদিন চলছে এটা চলতে এখন কোন এক সময় যদি এমন হয় যে আমার কল টাইম তিনটায় তখন আমাকে এক্সারসাইজ করতে হবে তখন হয়তো আমি বিশ মিনিট করব না তিন মিনিট করব যা যা করতাম ওগুলোকে শর্ট করে একটু করবো মানে আমার এই প্রিপারেশনটা বা এই প্রসেসিংটা এই নিয়ম নিয়মকানুন এগুলা কিছুটা মানতে হবেই বলে আমি মনে করি আর কি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার কাজের অনেক ভক্ত রয়েছে আমিও আপনার কাজের ভক্ত আপনার অভিনয় আমার ভালো লাগে রকম যারা আছেন যারা আপনার কাজকে ভালো লাগে আপনার কাজকে পছন্দ করেন ভালোবাসেন সেই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের কাজ দেখেন অনেক ভালো লাগে আপনাদের রেসপন্স পেয়ে অনেক ভালো লাগে এটা অবশ্যই অনেক উৎসাহ দেয় তো আপনারা আমাদের কাজ দেখবেন বিভিন্ন যেমন মনে করেন সে ওটিতে এখন অনেকগুলো কাজ হয় সবাই লিঙ্ক খুঁজে লিঙ্ক খুঁজতে আসলে হবে না আমাদেরকে নির্দিষ্ট কাজটা ওভাবে দেখতে হবে কিংবা সিনেমা সিনেমা হলে গিয়ে আসলে দেখা উচিত বিষয়টা তো আপনারা ভালো থাকবেন দোয়া করবেন এবং স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন একটা কথা শুধু আমি বলি আমার মনে হয় আর কি এটা আমার উপলব্ধি আমি দেখলাম যে একটা মানুষের শরীর এবং মন এই দুইটার দায় কেউ কখনও নিতে পারে না এটা সম্ভব না নেওয়া সুতরাং সবসময় নিজের শরীর এবং মনের যত্ন নেবেন এবং এটাকে যেভাবে ভালো রাখা যায় আরেকজনকে বিরক্ত না করে আরেকজনকে কোনো ডিস্টার্ব না করে তত ততটুকুর মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন অনেক ধন্যবাদ